जगह दे दे मुझे तेरे আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো এগুলো জাস্ট এক ক্লিকে মেকিং করা যায়, আমাদের জাস্ট একটি টাইম পেড লিঙ্ক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা ওইখান থেকে জাস্ট লিঙ্কের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি টেমপ্লেট ভিডিও চলে আসবে। টেমপ্লেট বলতে এটা আমাদের সামনে একটা ভিডিও চলে আসবে। এরপর এখান থেকে আমরা দেখবো যে ক্যাপকাট অ্যাজ এ টেমপ্লেট, জাস্ট এখানে ক্লিক করবো। তো টেমপ্লেট ইউজ করা খুবই ইজি, আমরা এর আগে অনেক ভিডিওতে দেখাইছি। এবং এই ধরনের যে টেমপ্লেট মূলত লিঙ্ক হলে যারা বুঝেন তারা কিন্তু কাজ করতে পারবেন। তো এখান থেকে আবার ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো পরবর্তী স্টেপে। তারপরে যদি আপনাদের কোথাও এইগুলো বুঝতে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আবারও নিচ থেকে ইউজ টেমপ্লেট লেখাটা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি কিন্তু আমরা আমাদের ভিডিওর প্রিভিউটা দেখতে পাবো যে আমাদের ভিডিওটা ঠিক এরকম হবে। দেন এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করবে। এরপর আমরা এখান থেকে ফটো সেকশনে চলে যাবো। ফটো সেকশনে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের মতো করে একটি ফটো সিলেক্ট করলে হবে এই ভিডিওটি মেক করার জন্য। তো আমরা এখান থেকে নর্মালি একটি ফটোকে সিলেক্ট করবো। আপনি চাইলে যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন এখানে। দেন আমরা প্রিভিউ অপশনে ক্লিক করবো। এখান থেকে লোডিং ইফেক্টস নিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনাদের নেট কানেকশনটা যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত এখানে আমাদের ভিডিও প্রিভিউটা এখানে দেখতে পাবো। তো এখান থেকে আমরা আমাদের ভিডিও প্রিভিউটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে যে টেক্সট আছে টেক্সট অ্যাড করতে পারেন চাইলে। আমি এখানে কিছু অ্যাড করতেছি না, জাস্ট যেরকম নর্মাল আছে ওইরকমই রাখতেছি। তো এখানে আমাদের ভিডিও কিন্তু প্লে হচ্ছে স্লোলি, তো আমাদের এতটা স্লো হবে না আমরা যখন ভিডিওটাকে প্লে করবো, অর্থাৎ আমাদের এক্সপোর্টের পরে কিন্তু ভিডিওটা ঠিক হয়ে যাবে। ওকে, এখানে রেডি টেমপ্লেট, এখানে কোনো ঝামেলার কথা না, জাস্ট আপনি এক্সপোর্ট করলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। আমাদের ক্যাপকাট ওয়াটারমার্ক রিমুভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করবো, যাতে আমাদের ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া সেভ হয়। তো এখানে 100% হলে আমাদের ভিডিওটা কিন্তু ফাইলে সেভ হয়ে যাবে। পাশাপাশি আমাদের রিডাইরেক্ট হয়ে আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাবে। আপনি চাইলে এখানে সরাসরি আপলোড দিতে পারেন অথবা এটাকে পরে আপলোড দিতে পারেন। তো এখানে আমাদের কাজটা জাস্ট 100% হলেই হয়ে যাবে। আমাদের কোনো এক্সট্রা সাউন্ড অ্যাড করতে হবে না, মিউজিকের সাথে অ্যাড করা আছে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল মূলত এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।